আলোচনার বিষয় মেরগড় সভ্যতা শর্ট কোয়েশ্চান মেরগর সভ্যতা আবিষ্কার কে করেন ফরাসি প্রধানতবিদ জারিজ ও রিচার্জ মিডো মেরগজ সভ্যতা আবিষ্কার করেন দু নম্বর মেরুঘ সভ্যতা কবে খনন কার্য শুরু হয় উত্তর মেরঘড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে খনন কার্য শুরু হয় তিন নম্বর কোয়েশ্চান মেরঘড় সভ্যতা কোথায় অবস্থিত উত্তর বর্তমানে পাকিস্তানে সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে মেরঘ সভ্যতা অবস্থিত চার নম্বর ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী উত্তর ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেরগড় সভ্যতা পাঁচ নম্বর মেরগড় সভ্যতা কী কেন্দ্রিক ছিল উত্তর মেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক ছ নম্বর মেরগড় সভ্যতা কিসের উপর ভিত্তি করে ভারতবর্ষে গড়ে উঠেছিল উত্তর পশুপালনের উপর ভিত্তি করে মেরঘ সভ্যতা গড়ে উঠেছিল সাত নম্বর কোয়েশ্চেন মেডঘ সভ্যতা কোন যুগের সভ্যতা মেডগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা আট নম্বর মেড়ঘড় সভ্যতায় পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম লেখো উত্তর মেরগড় কিলে গুল মোহাম্মদ কোটদিজি গুল গুমলা মুন্ডি ন নম্বর মেরগড় সভ্যতার কালসীমা কত উত্তর খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো অব্দ পর্যন্ত দশ নম্বর মেরগড় সভ্যতার প্রথম পর্বের খাদ্যশস্য কী ছিল উত্তর মেরগড় সভ্যতার প্রথম পর্বের জব গম বার্লি ছিল মেরঘড় সভ্যতা ধ্বংসের ধ্বংসাবশেষের সম্পর্কে প্রথম গবেষণার নিবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় উনিশশো আশি খ্রিস্টাব্দে বারো নম্বর কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে মেরঘড় সভ্যতা মানবশূন্য হয়ে পড়েছিল আনুমানিক দু হাজার ছশো খ্রিস্টপূর্বাব্দে তিরম্ব কোয়েশন কোন ঐতিহাসিকদের মতে অনুসারে মেহেরগড়ের অধিবাসীরা বাস্তবায়ন বিদ্যায় অজ্ঞাত ছিল ঐতিহাসিক সেরিন রত্নাগার মেহেরগড় সভ্যতা মানুষ দ্বারা সর্বপ্রাপ্ত প্রথম প্রাপ্ত শস্য কী ছিল উত্তর জব মেহেরগড়ের মানুষরা কিসের আয়না ব্যবহার করত তামার আয়না ব্যবহার করত তবে এটি ছিল শৌখিন দ্রব্যের জন্য ষোলো নম্বর বিশ্বের মধ্যে সবচেয়ে প্রথম কোথায় কার্পাস উৎপাদন হয় উত্তর মেড়গোর সভ্যতা কোন ঐতিহাসিক মেঢ়গড় সভ্যতাকে শ্রেণীব্যক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করেছেন ঐতিহাসিক ইরফান হাবিব আঠেরো নম্বর কোশ্চেন কোন ঐতিহাসিক মনে করেন যে মেড়ঘড়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে ছিল চীন আফগানিস্তান ও তুর্কমেনিস্তান ঐতিহাসিক সেরিন রতনাগারের মত অনুসারে শিল্পের সঙ্গে কোন কোন জায়গার মৃৎপাত্রগুলি সাদৃশ্য লক্ষ্য করা যায় ইরানের শিয়ালকট শৈলী এবং দক্ষিণ তুজু তুজকিস্তানের নামাজ গাই অবস্থিত যেসব মৃৎপাত্র সেখানে দেখতে পাওয়া যায় মেহেরগড়ের অধিবাসীদের পতনের কারণগুলি কী কী জলবায়ু পরিবর্তন বাসভূমি পরিবর্তন এবং বয়সবস্তু আক্রমণের দ্বারা মেহেরগড়ের পতন হয়েছিল